কলেজ স্ট্রিট মূলত বইপাড়া নামে বিখ্যাত। এই একটি আদুরে নামের জন্য কলেজ স্ট্রিটকে গোটা পৃথিবীর লোক চেনে। কিন্তু এই কলেজ স্ট্রিট আরেকটি জিনিসের জন্য বিখ্যাত, সেটি হচ্ছে প্যারামাউন্ট শরবতের দোকান। শতার্ধ প্রাচীন এই প্যারামাউন্ট লোকে তেষ্টা মিটিয়ে যাচ্ছে। মনে করুন আপনি সারা দিন বই কিনতে কিনতে প্রচণ্ড টায়ার্ড, কিংবা আপনি কলেজ ক্লাস করতে করতে গলা শুকিয়ে কাঠ প্রচণ্ড বোরিং লাগছে, চিন্তা কি, একদম পকেট ফ্রেন্ডলি দামে পেয়ে যাবেন প্যারামাউন্টের শরবত। এবং তাও এক দু রকমের না, প্রচুর রকমের। তা আমরা কি করে নিজেদের কন্ট্রোল করি বলুন? আমরা তো আফটার অল ভোজন রসিক বাঙালি। তো চলুন, আমি ইন্দ্রিলা আজকে বেঙ্গল ফিউশন নিউজ টাইমের টেস্ট ড্রাইভের আর একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আজ আমাদের ডেস্টিনেশন প্যারামাউন্ট। তো চলুন যাওয়া যাক। পেয়ে গেছি এই দোকানের বর্তমান কর্ণধারকে। তো তার থেকেই আমরা জেনে নেব এই দোকানের যাবতীয় ইতিহাস। আপনার নাম? আমার নাম হচ্ছে পার্থ প্রতিম মজুমদার, আমি থার্ড জেনারেশনের একজন। এটা শুরু করেছিলেন আমাদের দাদুভাই স্বর্গীয় শ্রী নিহার রঞ্জন মজুমদার। উনি 1918 সালে উনি বরিশাল নিবাসী ছিলেন। উনি একটা বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ ছিল, বিপ্লবী সমিতির সদস্য ছিলেন, বরিশাল অনুশীলন সমিতির। তখন 1918 সালে এই শরবতের দোকানটা শুরু করেছিল শুধুমাত্র কিন্তু বিপ্লবীদের গোপন সামনে ছিল শরবতের দোকান। পরবর্তী মানে পেছনে একটা ঘর এখনও আছে যেটা বিপ্লবীদের গোপন আস্তানাগার ছিল। সেই হিসাবে তখন 1918 সালে এটা শুরু, তখন এটার নাম ছিল প্যারাডাইস। 1937 সালে এটা প্যারামাউন্ট নামে পরিচিতি লাভ করে। এবার আমরা জেনে নেব যে এই দোকানের সাথে ডাব শরবতেরও আর একটা ইতিহাস আছে, তো সেইটা আমরা জানবো এবার। ডাব শরবতের ইতিহাসটা একটা, মানে ডাব হচ্ছে প্যারামাউন্টের পরিচিতি। এই শরবতটা আমাদের ফ্যামিলিগত কাউরি দাদুভাইয়ের বলুন, পরবর্তীকালে বাবা জ্যাঠা কাকার কাউরি ফর্মুলায় তৈরি না। এটা হচ্ছে বিশিষ্ট একজন লোক, যিনি হচ্ছেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। উনি দাদুভাইয়ের সঙ্গে স্বাধীনতার সংগ্রামী হিসাবে কিছুটা সম্পর্ক ছিল। ওনার ফর্মুলায় এই ডাবের শরবতটা শুরু করা হয়। এই জন্য আমরা ওনার সম্মানার্থে এখানে দেখবেন সব শরবতের রেসিপি দেওয়া আছে, কিন্তু ডাবের শরবতের কোনো রেসিপি আমরা দিই না ওনার সম্মানার্থে। আপনাদের দোকানে যদি প্রথম কেউ আসে তাহলে আপনারা তাকে প্রথম মানে কি খেতে বলবেন, যে এইগুলো ট্রাই করতেই হবে নাহলে প্যারামাউন্টে আসা বৃথা? আমাদের তো প্রথমে বলতে হবে ডাবের শরবত, কারণ ডাবের শরবত মানে আমরা যেভাবে ডাবের শরবতটা করি, মানে অন্য জায়গায় অনেক রকমভাবে ডাবের শরবত করে, কিন্তু আমাদের ডাবের শরবতটা অন্য দিয়ে তৈরি। প্রথমেই আমরা বলবো ডাবের শরবত, তার সঙ্গে আমাদের আছে কোকোমালাই, ম্যাঙ্গোম্যানিয়া, কেশর মালাই, এইগুলোকে আমরা বলি এটা আমাদের বিখ্যাত, এইগুলো হচ্ছে প্যারামাউন্টের বেস্ট শরবত। যুগ পাল্টেছে সময়। কলকাতায় বিভিন্ন নামি দামি রেস্টুরেন্ট বা ক্যাফের পাশাপাশি কিন্তু প্যারামাউন্ট সমানে পাল্লা দিয়ে চলেছে। কারণ একটাই, দ্য স্ট্যান্ডার্ড এবং তার কোয়ালিটি, এবং সেই সঙ্গে তাদের একটি মূল মন্ত্র,
অতিথি নারায়ণ। এই কথাটি আজও বংশপরম্পরায় প্যারামাউন্ট মেনে আসছে। সেই কারণে হয়তো প্যারামাউন্টের ধারে কাছে কোনো ক্যাফে বা রেস্টুরেন্ট এখনও অব্দি পৌঁছতে পারেনি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। কমেন্টে জানাবেন কেমন লাগলো আমাদের। এরকম নিত্য নতুন বিভিন্ন ভিডিও পেতে হলে আমাদের বেঙ্গল ফিউশন নিউজ টাইম চ্যানেলটি আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং তার পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করতে হবে, যাতে অটোমেটিক আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আমাদের চ্যানেল সম্পর্কে। পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমরা ফেরত আসবো। আজকের মতো এখানেই, টাটা।